পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্তানদের সঙ্গে পদ্মা সেতু দিয়ে গ্রামের বাড়িতে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। সোমবার বেলা 11:40 পৈতৃক বাড়িতে প্রবেশ করেন তিনি। এর আগে সকাল 8:00 গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর 8:48 মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। আগামী 27 জুলাই অনুষ্ঠেয় 23টি ইউনিয়ন পরিষদ ইউপি ও 3টি পৌরসভার সাধারণ নির্বাচন সহ অর্ধ শতাধিক স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থীরা প্রচারের সময় পাচ্ছেন 18 দিন। তফসিল অনুযায়ী আগামী 7 জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ হবে 8 জুলাই। ওই দিন থেকেই প্রার্থীরা প্রচারে নামতে পারবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী প্রচার বন্ধ করতে হবে ভোট গ্রহণ শুরুর 32 ঘন্টা পূর্বে। এসব নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে আগামী 27 জুলাই সকাল 8:00। সোমবার সকালে এসব তথ্য জানান ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি উড়োজাহাজের মধ্যে আবারও ঘটল সংঘর্ষের ঘটনা। এতে বিমানের উড়োজাহাজ বোয়িং 787 এবং বোয়িং 737-এর ডানা ক্ষতিগ্রস্ত হয়। রবিবার রাতে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বোয়িং 787 ড্রিম লাইনারের ডানায় বিমানেরই আরেকটি 737 উড়োজাহাজের ডানা আঘাত করে। এর আগে চলতি বছরের 10 এপ্রিল বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের একটি বোয়িং এর আরেকটি বোয়িং এর সঙ্গে ধাক্কা লাগলে 2টি উড়োজাহাজই কিছুদিনের জন্য বসে যায়। সে ঘটনায় গত 11 মে বিমানের মুখ্য প্রিন্সিপাল প্রকৌশলী সহ 5 জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। খালেদা জিয়াকে মুক্ত করতে ডাক্তার জাফরুল্লাহর উচ্চ আদালত ঘেরাও এর ঘোষণা আদালত অবমাননার শামিল, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। বলেন, তার এমন মন্তব্যের বিষয়টি আদালত বিবেচনা করবে। অপরদিকে পদ্মা সেতু নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু বিএনপির গলার কাটা। অনলাইনে গবাদি পশু ক্রয়ের ক্ষেত্রে যাতে কেউ প্রতারণার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। রবিবার কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাট 2022-এর অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে রাজধানী বেইলি রোডের সরকারি বাসভবন থেকে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ তাগিদ দেন। এ সময় প্রতারণা ঠেকাতে সংশ্লিষ্ট সবার সম্পৃক্ততা কামনা করেন মন্ত্রী। এখন দরকার হলো অনলাইনে অন্য কোনোভাবে কেউ প্রতারণার শিকার না হয়। যারা এই অনলাইন পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত, A2i, আমাদের একশপ, ই-ক্যাব, অন্যান্য যা ফোরাম গুলো আছে, তাদের সেই বিষয়গুলো নিশ্চিত করা দরকার, যাতে মানুষের আস্থা বাড়ে। যদি কেউ প্রতারিত হয় তাহলে দেখা যাবে আগামী বছর তারা এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত হতে আগ্রহী থাকবে না, মনে করবেন যে এখানে প্রতারণার শিকার হওয়া যায়, কাজে শিকার হতে হয়, এইরকম একটা বিষয়। কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে চাঁদপুরের সফর মালি কোরবানির পশুর হাট। সোমবার সকাল থেকে নদীপথে ট্রলার যোগে ও সড়ক পথে বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় গরু না কিনে ফেরত যাচ্ছেন অনেক ক্রেতা। সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারও পুনর্বাসন ছাড়া থাকবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সোমবার বিকেলে ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। মাননীয় প্রধানমন্ত্রী সিলেট এবং সুনামগঞ্জে 5 কোটি 5 কোটি 10 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। 5,000 পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হবে। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় নগদ 1 কোটি 1 কোটি 2 কোটি টাকা
এবং 2000-2000-4000 বান্ডেল টিন এবং 1,20,00,000 টাকা গৃহ নির্মাণ মন্ত্রী ভবন আপাতত দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি ডাকাত দল। গেল রাতে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর নগরীর গাছা থানার ঝাজর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব এক। এ সময় অস্ত্র ও নগদ অর্থ সহ গ্রেপ্তার করা হয় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহীদুল ইসলাম সহ চক্রের 9 জন সক্রিয় সদস্যকে। সোমবার দুপুরে রাজধানীর কার্বন বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র‍্যাব এক এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং তাদের দলে অন্যান্য যারা সদস্য আছে তাদের ব্যাপারে আমরা তথ্য যাচাই বাছাই করছি এবং ইনশাআল্লাহ আমরা অতি সত্বর তাদেরকে ধরতে সক্ষম হব। গেল শনিবার রাজধানীর গুলিস্তানে প্রতিযোগিতামূলকভাবে চালিয়ে যাওয়া নিয়ন্ত্রণবিহীন দুই বাসের চাপায় পড়ে জাহাঙ্গীর মোল্লা নামের এক কৃষকের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক আলামিনকে গেল রাতে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব তিনের একটি আভিযানিক দল। সোমবার দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান র‍্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এরই প্রেক্ষিতে আমরা উক্ত বাসের ঘাতক চালককে 48 ঘন্টার মধ্যে মুন্সিগঞ্জ সদর থানা থেকে আমরা আটক করতে সক্ষম হই।